মহাকাশ সম্পর্কে জানতে চাই আমি, জানতে পেরেছি অনেক কিছু, জানবো আরো অনেক এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে। জানতে যদি চাও থাকতে পারো আমার সাথে, তাহলে স্কিপ না করে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটি অনেক তথ্যমূলক হতে যাচ্ছে, তাহলে শুরু করা যাক আজকের এই তথ্যমূলক ভিডিও। আকাশগঙ্গা থেকে 160 গুণ বড় মেল্যদৈত্যকার ছায়াপথের সন্ধান। মহাবিশ্বের নজর ঘুরিয়ে বৃহত্তম ছায়াপথের গ্যালাক্সির সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তার আকার এবং আয়তন তাক লেগে গেছে তাদের। কিভাবে এই ছায়াপথের আয়তন এত বিরাট হলো তা বুঝে উঠতে পারছেন না তারা। শুধু খুঁজে পাওয়া এই ছায়াপথের নামটি অ্যালসিওনিয়াস নামে বিজ্ঞানীদের হিসাব করছে। এর প্রস্থের পরিমাপ 1,63,000,000 আলোক বর্ষ। এটির ব্যাস আমাদের আকাশগঙ্গা অর্থাৎ মিল্কওয়ের তুলনায় 160 গুণ বেশি। এর আগে যে বৃহত্তম ছায়াপথের IC-1101-এর সঙ্গে মানুষের পরিচয় হয়েছিল, এটি তার থেকেও 4 গুণ বড়। সেই ছায়াপথের বিস্তার ছিল 39,00,000 আলোক বর্ষ। নয়া ছায়াপথ এই ব্যাপ্তি দেখে তার নামকরণ করা হয়েছে অ্যালসিওনিয়াস। গ্রিক পরমাণু অনুসারে অ্যালসিওনিয়াস আদতে এক বিশাল দূত যার লড়াই হয়েছিল হারকিউলসের সঙ্গে। পৃথিবী থেকে অ্যালসিওনিয়াসের দূরত্ব প্রায় 300 কোটি আলোক বর্ষ। বিজ্ঞানীরা বলছেন দৈত্যাকার তো এই ছায়াপথ আদতে রেডিও গ্যালাক্সির আদর্শ উদাহরণ। এর কেন্দ্রে রয়েছে বিশাল বিরাট একটি কৃষ্ণ গহ্বর অর্থাৎ ব্ল্যাক হোল। তার চারপাশে যা কিছু রয়েছে সব কিছু সেই ব্ল্যাক হোল গিলে খাচ্ছে। এখন পর্যন্ত মানুষের আবিষ্কার করা ছায়াপথের মধ্যে এটি সর্ববৃহৎ অর্থাৎ মহাবিশ্বের সবচেয়ে বড় গ্যালাক্সি। জ্যোতির্বিজ্ঞানীদের যে জিনিসটা সবথেকে বেশি ভাবাচ্ছে তা হলো এর আয়তন। সত্যি বলতে কি প্লাজমার পরিপূর্ণ এই ধরনের বিরাট রেডিও গ্যালাক্সির অবস্থান তাদের কাছে নতুন কিছু নয়। কিন্তু অ্যালসিওনিয়াস এর গঠন লক্ষ্য করলে দেখা যায় এর কেন্দ্রস্থল তুলনামূলক সাধারণ। সেক্ষেত্রে কোন পদ্ধতিতে এর এমন বিস্তার ঘটল তা বুঝতে পারছেন না বিজ্ঞানীরা। এই বিষয়ে বেশ কিছু তথ্য হাতে পেয়েছেন তারা। গত 11 ফেব্রুয়ারি তাদের সেই অনুসন্ধান অর্থাৎ অ্যাস্ট্রোনমিটি অ্যাস্ট্রোফিজিক্স পত্রিকায় প্রকাশ করা হয়েছিল। গবেষকরা প্রথমেই অত্যন্ত ভারী ছায়াপথের অবস্থার সম্পর্কে তথ্য পান। এরপর শুরু হয় তথ্য ভাণ্ডার তৈরির কাজ। লো ফ্রেন্সি এয়ার অর্থাৎ LOFAR মাধ্যমে প্রক্রিয়া চালিয়ে যান তারা। ইউরোপের মোট 52টি কেন্দ্র থেকে প্রায় 20,000 রেডিও টেলিস্কোপে একটি সমঙ্গবদ্ধ নেটওয়ার্ক এই কাজ ব্যবহার করা হয়। সেই তথ্য ভাণ্ডার বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বুঝতে পারেন যে নির্দিষ্ট ছায়াপথ নিয়ে এতদিন তথ্য সংগ্রহ করেছেন। বলতে গেলে আকস্মিকভাবে বিজ্ঞানীরা এই নয়া ছায়াপথ আবিষ্কার করে ফেলেন, যার মোট ভর আমাদের সূর্যের ভরের তুলনায় প্রায় 24,000 কোটি গুণ বেশি।